গত নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকেই বলিপাড়ে উত্তেজনা প্রভাস পূজা অভিনীত প্রেম কাহিনী রাধে শ্যাম নিয়ে। 14 জানুয়ারি পর্দায় আসার কথা ছিল ছবিটির, কিন্তু করোনার জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ। ভারতে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলোর মধ্যে রাধে শ্যাম একটি, যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার। তবে এখন করোনা সংক্রমণ কমতে থাকায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন নির্মাতা। গত বুধবার জানানো হয়েছে আগামী 11 মার্চ মুক্তি পেতে চলেছে রাধে শ্যাম। এদিকে মুক্তির আগেই 250 কোটি টাকা ঘরে তুলে নিয়েছে রাধে শ্যাম। শুধুমাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই নাকি মোটা অঙ্ক ইতোমধ্যে প্রযোজকদের ঘরে ঢুকে গিয়েছে। কিছুদিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল একটি ওটিটি সংস্থা রাধে শ্যাম ছবির জন্য 400 কোটি টাকাও দিতে চেয়েছিল প্রযোজকদের, যদিও কোনো পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। এই ছবি নিয়ে আরও একটি গুজব রটেছে বলিপাড়ায়। রাধে শ্যামে অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে নাকি 100 কোটি টাকা চেয়েছেন প্রভাস। শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও নাকি কিছু অংশ চেয়েছেন এই অভিনেতা, যদিও এই বিষয়ে মুখ খুলেননি অভিনেতা এবং নির্মাতারা।